हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तापस कॉर्नर। आज एक विटामिन भरपूर रेसिपी अपन का शेयर करब। इटा एक बाटी खेले अपनी सारा दिन एनार्जी पे काज करबे, आपनर हलिसता आसबे ना। तो देख, प्रथम ए रकम कलाईगुलो सेरमा कलाई एगुलो भिजिए रेखे 12 घंटार जो। तारपर एभावे चटके धुले ऊपर खोसा अंशटा उठे आसबे। जो खोसा उठे आसछे एगुलो बेस भालोभावे धुए नि নিতে হবে। ঠিক এরকম খোসাটা উঠে আসছে, এটা আমি ফেলে দিচ্ছি। এগুলো আমি আবারও দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে জল ভরব। এই যে দেখুন, ঠিক এভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এই যে একটি বাটির মধ্যে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর এর সঙ্গে দিচ্ছি আমি শীতের সবজি, সিম, আলু, মূলো আর বরবটি। এর সঙ্গে আপনি গাজরও দিতে পারেন, ফুলকপিও দেওয়া যায়। আমার কাছে এগুলোই ছিল, খাই দিয়েছি। তারপরে একটি কুকারের মধ্যে ভিজানো কলাইটা দিলাম, হলুদ অল্প দিয়েছি। তার সঙ্গে যে সবজিগুলো আমি কুকে রেখেছি তা আমি দিয়ে দিলাম। এভাবে একে একে দিয়ে দিচ্ছি। আপনি অন্যান্য সবজি এর সঙ্গে দিতে পারেন। যে দেখুন, বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এরকম সেদ্ধ আপনি খাওয়াতে পারেন। এরা অনায়াসে বাচ্চাগুলো খাবে। তারপর কিছুটা পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ এবং কিছুটা জল আমি দিয়ে দিলাম, যেন এগুলো ওর মধ্যে জলের মধ্যে থাকে। দিয়ে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে রেখে দিলাম। এই দেখুন, সিটিটা যাওয়ার পরে যে দেখুন এভাবে সিদ্ধ হয়েছে। আপনি চাইলে হলুদ নাও দিতে পারেন। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। তারপর একটি কড়াই হাই ফ্লেমে গরম করে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পর গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম এবং এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের জন্য। তারপর ওই যে সেদ্ধ করা কলাই বা সবজিটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কম আছে ফুটিয়ে নিতে হবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। যে দেখুন, এভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে, তাহলে এটা একটা সময় একটা মিশে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এটা আপনি মিনিটে এক বাটি খেয়ে নিতে পারবেন, তাহলে সারাদিন পেট ভরে থাকবে। দেখুন, একটা বাটিতে তুলে নিন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।